সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। তো গোপাল সোনাকে প্রত্যেক দিন এইভাবে ঘুম থেকে তুলি। তো তোমাদের সঙ্গে এই ভিডিওটা কোনোদিনও শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে আমার গোপাল সোনাকে তুলি। তারপরে বাসন নিয়ে এখন চলে যাব বাইরে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি ঠাকুর ঘরে স্নান দান করে চলে এসেছি একদম ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে। তো এখন এই যে ঘরটা মুছে নিব, ঠাকুরের বাসনগুলো বার করে নিলাম, আর ঘরটাও তুলে নিব জোকার দিয়ে। আজকের ঘরটা একটু সার্ফ দিয়েই মুছি, তাহলে মানে ভালো পরিষ্কার হয় আর কি। ঠাকুরঘর মুছতে মুছতে আবার ঠাকুরঘরের যে জিনিসপত্রগুলো আমি রাখি, মানে সিঁদুরের কৌটা, ধানের কৌটা, তারপরে ধুনোর কৌটা, নকুলদানার কৌটা, সমস্ত কিছু আর কি ওই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি বাইরে বাসটা। তো যদিও এই মানে যে আমি নেতাটা দিয়ে মুছছি ঠাকুরঘরটা, এটা কিন্তু শুধুমাত্র আমি ঠাকুরঘর মোছার ক্ষেত্রে আর কি ব্যবহার করি। আর এখানে প্রদীপটা থাকে, তো সেই কারণে এই জায়গাটা একটু বেশি তেল চিটকে হয়েছে, তাই একটু টাইম লাগছে। তো এখন যা গরম পড়েছে, আর তার সাথে কাজের জন্য তো বাইরে যেতেই হয়, বা দিনহাটা কোচবিহার যেতেই হচ্ছে, তো সেই রোদের মধ্যে যেতে যেতে ডার্ক সার্কেল পড়ে গেছে, তারপরে মাঝে মাঝে একটু এক দুটো কি কি যেন ওঠে। তো সেই কারণে আমি কিছু জিনিস ইউজ করছি, আর সেটা হচ্ছে কিউরস্কিন অ্যাপ থেকে। এবার অনেকে হয়তো জানবে না যে কিউরস্কিন অ্যাপটা কি, তো তোমাদেরকে বলে দিই, কিউরস্কিন অ্যাপ হচ্ছে, এই যে দেখো কিউরস্কিনের প্রোডাক্ট আমার হাতে। তো কিউরস্কিন হচ্ছে এমন একটা অ্যাপ যেখানে ডার্মাটোলজিস্টরা তোমাদের ফেস দেখে একদম টেস্ট করে তারপরে প্রোডাক্ট দিবে ইউজ করার জন্য। আর সেটা কিভাবে পুরোটাই তোমাদের সঙ্গে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে শেয়ার করব। প্রথমে তোমাকে এরকম ফেস সামনে থেকে ছবি নেবে, তারপরে এরকম সাইড থেকে ছবি নেবে, নিয়ে ভালো করে দেখে তারপরে তোমার ফেসের জন্য যেটা সুবিধা, মানে যেটা দিলে কাজ হবে একদম, সেই প্রোডাক্টটাই তোমাদেরকে মানে চুজ করে দিবে। এবার কিউরস্কিন অ্যাপটা তোমরা কিভাবে ইউজ করবে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে নর্মালি কিউরস্কিন এমন সার্চ দিয়ে তারপরে ইনস্টল করে নিলে, ইনস্টল করার পরে লগ ইন কীভাবে করবে, যে কোনো মোবাইল নাম্বার বা জিমেল আইডি দিয়ে, মানে যে মোবাইল নাম্বারটা তোমার কাছে আছে সেই মোবাইল নাম্বার বা জিমেল আইডি দিয়ে প্রথমে লগ ইন করে নিলে, তারপরে চুজ করলে যে তোমার ফেসের জন্য নাকি তোমার চুলের জন্য। তো আমি নর্মালি ফেসের জন্যই নিয়েছি, যেহেতু আমার ফেসের মানে ডার্ক সার্কেল এগুলো প্রবলেম আছে সেই কারণে। তারপরে তোমার সাথে কিউরস্কিন অ্যাপের মধ্যে চ্যাটে অনেক আলাপ হবে যে তুমি এর আগে কোন প্রোডাক্ট ইউজ করেছো তোমার ফেসের জন্য, বা তুমি এর আগে কোন সানস্ক্রিন ইউজ করেছো, বা তুমি এরকম কোনো প্রোডাক্ট ইউজ করার ফলে কোনো অ্যালার্জি হয়েছে নাকি মুখে, সমস্ত কিছু ডিটেলস তোমার কাছ থেকে জানার পর তারপরে কিন্তু ওনারা সামনে থেকে একটা ছবি নেবে, আর এরকম ব্যাক থেকে মানে সাইড থেকে একটা ছবি নেবে, নিয়ে তারপরে তোমাকে সাজেস্ট করবে যে কী কী ক্রিম ইউজ তোমার জন্য মানে তুমি ইউজ করতে পারবে। তো সেইভাবে আমি এই যে দেখো আমার কাছেও এগুলো চলে আসলো। তো চলো এখানে কী কী ক্রিম রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো আমাকে এই চারটা প্রোডাক্ট দিয়েছে, আর চারটা প্রোডাক্ট কীভাবে কী মানে কোনটা ইউজ করতে হবে সেটা সবটাই তোমাকে মানে ওই ডক্টরসরাই বলে দেবে কিউরস্কিন অ্যাপের মাধ্যমে। আর দেখো আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি, তারপরে দেখবে কতটা পরিবর্তন হয়ে যায় আগে আর পরে। ভালো করে ধুয়ে চলে আসলাম, আর কতটা পরিষ্কার হয়েছে। আর এখন আমি এই সানস্ক্রিন জেলটা ইউজ করে নেবো। তো এটা হচ্ছে সানস্ক্রিন জেল কিউরস্কিনের। তো কিউরস্কিন অ্যাপের মাধ্যমে নিয়ম মেনে কিন্তু এগুলো ইউজ করতে হবে। তোমরা অবশ্যই তোমরা এই কিউরস্কিন অ্যাপটা ইউজ করো, অবশ্যই ডক্টরসরা তোমার একদম ফেস দেখে তারপরেই সাজেস্ট করবে যে কী কী প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারবে। আর আমার গলা খালি দুদিন পরে পরে বসে যায় কেন বা, হয়তো গরম ঠান্ডা গরম ঠান্ডা, এই জন্য দেখো চোর বেরোচ্ছে ঘর থেকে। তো ঠাকুরের বাসন নিয়ে চলে আসলাম, এখানে গরমে পুরো অস্থির হয়ে যাচ্ছে। আমি স্নান দান করে ঠাকুর ঘর মুছে এখন এই যে এখানে চলে আসলাম বাসন নিয়ে। তো বাসনগুলো ধুয়ে তারপরে পুজো পাশে নেব। তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে। এত ঠাডা পড়া রোদ, মানে কি বলবো, আর আমি কিন্তু ছায়াতেই বসেছিলাম, মাঝে মাঝে অনেকটা হাওয়া দিচ্ছিল, আর যখনই হাওয়া দিচ্ছিল না মনে হচ্ছিল যেন পুরো সূর্যের কাছে আমি বসে আছি, এত গরম পড়েছে। মনে হচ্ছে শুধু কাজ ফেলে রেখে গিয়ে একটু শুয়ে থাকি, কিন্তু এটা বললে তো আর হবে না, শ্বশুর বাড়িতে প্রত্যেকটা বউদেরই কাজ আছে তাই না? চোখের সামনে দেখবো বয়স্ক মানুষ কাজ করছে, আমি যদি না করি অবশ্যই মা করবে, বা আমি যদি না করি অবশ্যই কল্লোল করবে,
কিন্তু নিজের কাছে একটা কেমন লাগবে, তাই না? তো যত কষ্টই হোক কাজ করতেই হবে। তো যে গরম পড়ছে আমরা শরবত বানাচ্ছি, 3 গ্লাস জল আছে, অলরেডি 2 গ্লাস খাওয়া শেষ আর 2 গ্লাস ঢালা শেষ, আরও বানিয়ে রাখতেছি, যখনই মন চাবে তখনই খাবো। বুঝা যাচ্ছে আমি শরবত বানিয়ে রাখতেছি, মাকে দিলাম শেষ, এখন মুখে একটা একটু চিনি গুলায় নেই, মানে চিনি দিছি একটু কম গুলছে, তো ওইটা ঠিক করে দিচ্ছি। ঠান্ডা বরফের জল দিয়া আইসক্রিম বানিয়েও রাখা লাগে, বুঝছো? দেখো ঘাম মুস্তাজি আর টুকটুক করে খালি পড়ে। তো বরের এত স্পেশাল শরবত খেয়ে শরীরটাকে জুড়াই, মনটাকে জুড়াই, মানে এত পরিমাণে ঘেমেছি যে ঘাম মানে বেশি হলে পড়ে কেমন একটা মনে হয় যে মাথা ঘুরছে, মানে চোখ অন্ধকার দেখছি, এরকম একটা অবস্থা। ভালোই জিনিসটিটা একটু কমেছে, হ্যাঁ চলে। তো পুজো দিয়ে এসে একটু ফ্যানের নিচে আবার বসে একটু রেস্ট নিয়ে নিলাম, এখন আবার যাব হচ্ছে রান্নাঘরে, বসে থাকলে তো আর হবে না। তো পুজো দিয়ে সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম, আর এখন ভাবছি যে সকালবেলা কি খাওয়া হবে। তো সকালবেলা যদিও ওরা চা বিস্কুট খেয়েছে, মা কল্লোল দুজনেই, আমি আর চা বিস্কুট খেলাম না, আমি যে জল খেলাম, খালি পেটে জলও খাইনি, জল খেলাম, তারপরে শরবত খেলাম, আর এখন ভাবছি পান্তা ভাত খাবো। কালকে ভাত মিনি, কালকে মাকে বলেছিলাম যে চাল বেশি করে দিতে, কালকে মা রান্না করেছিল রাতে ভাত, তো তারপরে চাল বেশি করে দিয়েছিল যেন আজকে আমি পান্তা ভাত, মানে আমরা সবাই মিলে পান্তা ভাত খেতে পারি, তো সেই কারণে কালকে জল দিয়ে রেখেছিলাম হাঁড়িতে, এই যে হাঁড়ি সহ এখানে, আর তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম যেন একদম ঠান্ডা হয়, আর সেই ঠান্ডা ঠান্ডা পান্তা ভাতটা খেতে ভীষণ ভালো লাগবে। তো চলো সবার জন্য বেড়ে নিই, আর পান্তা ভাত চানাচুর দিয়ে আমি কোনোদিন খাইনি, কিন্তু সবার কাছে শুনি যে চানাচুর দিয়ে নাকি খুব টেস্ট লাগে, তো চলো আজকে চানাচুর দিয়ে ট্রাই করব, দেখি কেমন লাগে, তারপরে রিভিউটা তোমাদেরকে দেবো যে আমার কাছে কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে, আমার বৌদিও খায় চানাচুর দিয়ে পান্তা ভাত, মাও খায়, আমি কোনোদিন পান্তা ভাত চানাচুর দিয়ে খাই। এই দেখো বেড়ে নিলাম চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ওর জন্য, ও বলে যে আমাকে কম করে দিবে, তো চলো। তো আজকের ভিডিওটাতে কিছু কি তোমরা খেয়াল করেছো যে জিনিসটা আমি মানে কি বলবো, ভিডিও একটা সেটিং করতে গিয়ে গোলমাল করে ফেলেছি, তারপরে কালার এরকম হয়ে গেছে, যদিও পরে আমি এটা ঠিক করে নিয়েছি, আর খেতে বসতে নিয়ে কতবার যে উঠলাম, একবার লবণ ছেড়ে বসলাম, আবার তেল ছেড়ে বসলাম, তো এই দুটোই আবার গিয়ে আনলাম, পরপর মনে হয়েছে, একসাথে তো মনে হয় না। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একটু বসেছিলাম ফ্যানের নিচে, এখন কারেন্ট চলে গেল, কি অবস্থা, এই গরমে কারেন্ট গেলে কি পরিস্থিতি হয়। তো রান্না করব আজকে হচ্ছে ঢেকি শাক, আর তার সাথে হচ্ছে শুকোতি ভাজা, তার সাথে থাকবে ডাল মুসুরের। তো চলো মুসুরের ডালটা সিদ্ধতে বসিয়ে দিই, আর একটু শুয়েছিলাম যেন চোখ মুখ একদম ইয়ে হয়ে গেছে।
এই গরমে মনে হয় যে পাতলা ডালই শুধু খাই, মুসুরের ডাল আর সাথে কিছু যেন না হয়, মানে এরকমটা মনে যে রান্নাও কিছু না করি আর শুধু ডাল দিয়ে সবাই খাই। যদিও আমার মানে মাকে যখন জিজ্ঞেস করি মানে এইবারই মাকে, তখন মাও বলে যে ডাল ভাতই হবে, মানে এত গরম না সেই কারণে। তো যাই হোক, গরমের মধ্যে একটু পাতলা পুতলা খাওয়ারই চেষ্টা করা উচিত, কারণ পেটের সমস্যা হলে আরও বেশি যন্ত্রণা এই গরমের মধ্যে। এদিকে দেখো ভাত প্রায় হওয়ার দিকে, আর এদিকে মুসুরের ডালটা সিটি একটা সিটি দিলে তারপরে বন্ধ করে দিব। আর কি অবস্থা রান্নাঘরে, মানে ঢোকা যাচ্ছে না, এত গরম লাগছে। তো যাই হোক, চলো এখন শাকটাকে ভালো করে ধুয়ে নেব। তো ভাবছি শাকটাকে কোথায় ধোবো, মানে একটু খোলামেলা জায়গা হলে, যেমন বাইরে যদি ধুই তাহলে জল পড়লেও তো টেনশন নাই, এখানে ধুতে গেলে খালি মনে হয় যে এই বুঝি জল পড়ে যায়, কারণ কাজ করতে তো প্রচুর কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। তার মধ্যে যদি আদৌ আরো মানে জিনিসপত্র ফেলে টেলে দিয়ে কাজ করাটা, এটা আমার একদমই পছন্দ হয় না। তো যাই হোক, এই যে দেখো এখানে রয়েছে ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকটাকে এখন রান্না করব, অনেক দিন পর ঢেঁকি শাক আজকে রান্না করব। আমার ঢেঁকি শাক ভীষণ প্রিয় একটা সবজি, মানে শাক। এমনি অন্যান্য শাক যেমন আছে, অনেকে অনেক শাক পছন্দ করে, আমার ঢেঁকি শাকটা ভীষণ প্রিয়, মানে এটা অল্প বললেও কম হয়ে যাবে। খালি মনে হচ্ছে যে কতক্ষণে রান্নাটা শেষ হবে আর একটু ফ্যানের নিচে গিয়ে বসবো। আমার আবার ঘাম প্রচুর হয়, মানে ঘাম টেপ টেপ করে পড়তে থাকে। রান্নাবাড়ি শেষ, এই মাত্র ডাল ফোড়ন থেকে নামালাম, এই যে একটু ফাঁকা করে রেখেছি, নাহলে আবার ডাল নষ্ট হয়ে যাবে। আর এখানে হচ্ছে এই যে ঢেঁকি শাক, আর এখানে রয়েছে ভাত। তো শুকোতি ভাজাটা খাওয়ার সময় ভাজবো, তাহলে একদম মুচমুচে খাওয়া যাবে। তো দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, এই যে ঢেঁকি শাক, শুকোতি ভাজা, এখানে রয়েছে ডাল, তো আর ই হচ্ছে লেবু। গরমের দিনে লেবু ছাড়া হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সবাই মিলে, আর এদিকে দেখা যাচ্ছে অন্ধকার পুরো ঘর। মাও ওইদিকে শুয়ে আছে, পল্লুলো ওই পাশে শুয়ে আছে। তো আমি একটু ফ্যানের নিচে ছিলাম, আর একটু দেখো নাকি এইরকম করার জন্য আরো বেশি চিল্লায়। তো ফ্যানের নিচ থেকে উঠতে ইচ্ছে করে না, এত গরম। মিকি, কিন্তু রাস্তাটা মানে রাস্তার মধ্যে পাতা পাতা পড়ে একদম পুরো ইয়ে হয়ে আছে। তো ভাবলাম বিকেলের কাজ বাজগুলো সেরে নিই, দুটো ঘর ঝাড়ু দিব, আগে রাস্তাটা ঝাড়ু দিয়ে নিই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। মিকি আয় আয়। আর দড়িটা এখানে টাঙিয়ে কত ভালো হয়েছে দেখো, কাপড় রাখতে পারি এখানে, সারা দুপুরের রোদটা এখানে লাগে আর কাপড় চোপড় শুকিয়ে যায়। তো বিকেলটা বেশ ঠান্ডা আছে, মা ফোন করেছিল, মা বললো যে বাংলাদেশে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল, একদম মানে সেই রকম অবস্থা। তারপরে বললো যে এদিকে কেমন আবহাওয়া, তা আমি বললো এদিকে তো এখনও সেই গরম, একদম রোদ। তো দেখো আমার গাছে এত ফুল ফুটে, পূজা দেওয়ার পরেও আরও ফুল থাকে, দাঁড়াও দেখাচ্ছে, ওই দেখো এখানে না পাখি বাসা করেছে, বাসা করে বাচ্চাও দিয়েছে ওটার, এই গাছটা আছে এই গাছটার ভেতরে পাখির বাচ্চা।
এই কয়েকদিনে, মানে কয়েকদিন বলতে দু তিন মাসে প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে। শুধু বাড়ির থেকে এপাশ ওপাশ করতে করতে এখন শুধু মনে হচ্ছিল এই গরমে শুধু বাড়িতেই থাকি, কোথাও না যাই। কিন্তু বাড়ির মায়া ত্যাগ করে এখন আমাকে ফাইনালি বের হতেই হবে। তো আজকে টিকিটের কথা বলা হয়েছে, হয়তো কাল পরশু নাগাদ হয়ে যেতে পারে, কারণ আমাদের এখানে কলকাতার লাইনটা খুব ব্যস্ত থাকে, কখনো কখনো সিট পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো টিকিটের কথা বলে দিয়েছি, দু তিন দিনের মধ্যে হয়ে যাবে। তো দেখো সন্ধ্যা দিয়ে আসলাম, পুরো ঘেমে ঘেটে একদম ইয়ে হয়ে গেছে। তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর মাকে এদিকে এনে পুজোর পান দিলাম, আমিও একটু খাবো। এদিকে টিভি চালানো, বেশিক্ষণ কথা বলবো না, তাহলে আবার কপিরাইট দিয়ে দিবে। এই যে দেখো এইটুক পান আর কি খাবো পুজোর প্রসাদ। কে আসছে মিকি, কে আস, ওরে বাপরে কে আসলো সন্তু, হাই 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 হাই, আমাকে তো দিতেই দিবে না, আমাকে দিতেই দেবে না সন্তু। তুমি খাবে তো লিচু, খাবে তুমি লিচু, খাবে 100 টাকা প্রথমেই একটা পচা চোখে বললো। আয় হায়, এগুলা কি বাত্তি লিচু, তো লিচুর পাতা সহ লিচু এনেছে গুটুন। দেখো লিচুর আকারটা একেবারে গোল, মানে এর চেয়ে মোটা সোটা আর হওয়া যাবে না, মানে হবে না আর, সেই কারণে বুঝি এরকম অবস্থা বলো। আর লিচুটা ফাইটে যায়, হ্যাঁ ফাটা তো, মানে বড় হইতে হইতে ফাইটে যায়, মোটা রোগ ধরছে। শুনতো না, লিচু খায়, গুড গুড লিচু খায়, সোনাটা সন্তু মন্তু কন্টু, সোনাটা গড়ি সন্তু মন্তু টন্টু, উলি বাপলে। তো দেখো সন্তু কি সুন্দর আম খাচ্ছে, মানে এত গরম না বলতে তো পারে না, কিন্তু ঠান্ডা জিনিসটা খুব পছন্দ করে। তো যাই হোক, অনেকেই বুঝতে পারবে না যে কলকাতা কেন যাচ্ছি, কলকাতা হচ্ছে আমি চিকিৎসার জন্য যাব আর কি। গুটুনের মুখ একদম বইরে গেছে আম খায়, বাপরে বাপ। তো চলো, এগুলো হচ্ছে সখীর জন্য, সখী খাবে আমের ছোলা, সখী নো। দই পেতে রাখলাম, তো দই পাতার পর মানে কড়াইটা ধুইতে লাগবে, তো এগুলো আমি ছোটোর থেকেই খাই, মানে দুধ অনেকদিন জাল দিতে দিতে অবশিষ্ট যেটা কড়াইয়ের গায়ে লেগে থাকে সেটা এরকম করে চেপে চেপতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কে কে খাও কমেন্ট করে জানিও, বা এরকম অনেকে আছে যে খাওয়াই না এরকম, না আমার ভীষণ ভালো লাগে, ছোটোর থেকেই খাই, আমার সাথে গুটুনও খাচ্ছে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না, আর চ্যানেলটা নতুন যদি ভিজিট করে থাকো আজকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি কালকে নতুন ব্লগের সাথে, গুড নাইট, টাটা।